হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি তুহিদুল ইসলাম বলছি, ওয়ান স্কোয়ারের পক্ষ থেকে। আজ আমরা মূলত নতুন একটি ক্লাস নিয়ে আসলাম, নতুন একটি ক্লাস অর্থাৎ ইনস্টাগ্রামের দ্বিতীয় অংশ নিয়ে আসলাম। আমরা প্রথম অংশ গত ক্লাসে করেছি কীভাবে আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলব এবং কীভাবে আমরা একটা প্রফেশনালভাবে একটা রূপ দেব যে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে যেন অনেক যা আমরা যে অফার নিয়ে প্রমোট করব অর্থাৎ যে অফার নিয়ে কাজ করব তারা যেন সহজে বুঝতে পারে যে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা অর্থাৎ অ্যাকাউন্টটি অনেক ভালো একটি প্রোফাইল, যেন সবাই বিশ্বাস করে যে আমরা যে অফার নিয়ে কাজ করতেছি সেই অফারটা অবশ্যই সত্যি। এ ধরনের এভাবে আমরা মূলত আমাদের প্রোফাইলটি সাজাবো। আর প্রোফাইলটি সাজানোর পরে কীভাবে আমরা আমাদের হচ্ছে ফোনে ইউজ করবে, ল্যাপটপেও আমরা ফোনের মতো সেম ইউজ করবে সে ব্যাপারেও আমরা দেখালাম, দেখেছি গত ক্লাসে। দেন আজকে আমরা দেখাবো কীভাবে আমরা টার্গেট পিপল খুঁজে বের করবো এবং কীভাবে আমরা আমাদের অফারগুলো প্রমোট করবো, এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে মূলত হ্যাশট্যাগ, আমরা যেমন টুইটারে যেমন হ্যাশট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ, হ্যাশট্যাগের মাধ্যমে আমাদের অফারগুলো প্রমোট করে থাকি। দেন ইনস্টাগ্রামে হ্যাশট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা যে ধরনের যে মানে পোস্টগুলো করব অবশ্যই আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব এবং রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করব। সেজন্য চলুন আজ আমরা আমাদের ক্লাসে চলে যাই, আমরা কীভাবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাদের টার্গেট পিপল খুঁজে বের করবো এবং কী ধরনের পোস্ট করবো সে ব্যাপারে আমরা বিস্তারিত দেখি। ইনস্টাগ্রামে মূলত একটি সোশ্যাল মিডিয়া যেখানে হচ্ছে ছবির মার্কেটিং অর্থাৎ একটা পিকচারের মার্কেটিংটা সবচেয়ে বেশি হয়ে থাকে, সেজন্য আমরা মূলত ভালো ভালো পোস্ট ক্রিয়েট করব এবং ভালো ভালো ছবি ক্রিয়েট করব যার মাধ্যমে আকর্ষণীয়ভাবে আমাদের অফারটা সম্পর্কে বলতে পারি, আর দেন আমরা হচ্ছে আমাদের অফারগুলো প্রমোট করব। দেখুন, আমরা যখন একটি ফোনে আমাদের ইনস্টাগ্রামটি ইউজ করবো মূলত এই ধরনের অপশান একটি আসবে যে হোম বাটনটা আসবে, দেন আমাদের এখানে সার্চ বাটন আছে, এখানে অ্যাড বাটন অর্থাৎ আমরা কোনো ধরনের ছবি অথবা ভিডিও অথবা গিফট যখন অ্যাড করব তখন আমাদের মূলত এই অপশানটি ইউজ করবো। দেন এখানে আমাদের নোটিফিকেশান এবং বিভিন্ন ধরনের পিপল আছে, এখান থেকে খুঁজে বের করবো। দেন এখানে হচ্ছে আমাদের মূলত আমাদের প্রোফাইলটা আছে। আমরা যেহেতু অ্যামাজনের গিফট কার্ডের অফার নিয়ে কাজ করবো, দেন আমাদের একটা সুন্দর একটি পিকচার লাগবে যে অ্যামাজনের গিফট কার্ড রিলেটেড, যে এখানে সুন্দর করে সাজিয়ে একটা ছবি আপলোড দেবো, তাহলে আমাদের এখান থেকে স্টেপ বাই স্টেপ আমরা আগাতে পারবো। আর ইনস্টাগ্রাম মার্কেটিং শুধুমাত্র একদিনের মার্কেটিং নয়, এটা আপনাকে অবশ্যই একটা ভালো প্রোফাইল দাঁড় করানোর জন্য অনেকদিন সময় লাগবে, হয়তো 15-20 দিন সময় লাগবে, তারপর দেন আপনি আস্তে আস্তে মার্কেটিং শুরু করতে পারবেন এবং এখান থেকে ভালো পরিমাণ সাকসেস পাবেন। কারণ ইনস্টাগ্রাম মার্কেটিংটা এখন অনেক পপুলার একটি মার্কেটিং, এখানে কিন্তু দেখবেন যে অনেকেই আছে ফেসবুক মার্কেটিং করে অথবা বিভিন্ন ধরনের সাইট আছে সেখানে মার্কেটিং করে, কিন্তু যে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম মার্কেটিংটা অনেক ভালো, ইনস্টাগ্রাম মার্কেটিংটা অনেক ভালো একটি মার্কেটিং। এখানে আমরা এখন দেখি কীভাবে আমরা আমাদের টার্গেট পিপলগুলো খুঁজে বের করবো। আমরা মূলত এখানে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করবো, ট্যাগ ইউজ করার মাধ্যমে আমরা টার্গেট পিপলগুলো খুঁজে বের করবো। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, সেগুলো আমরা দেখাচ্ছি। আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন ইউজ করবো যেন আমাদের ফলো করার জন্য, প্রতিটা মানুষকে ফলো করার জন্য তাদের প্রোফাইলে যেতে না হয়, তাদেরকে ফলো করার জন্য আমরা যেন একটা বাটন ক্লিক করেই তাদেরকে সব অনেকগুলো ফলো করতে পারি। ইনস্টাগ্রামে আমরা মূলত প্রতিদিন 150-200 মানুষকে ফলো করবো, আর যারা ফলো ব্যাক করে নাই তাদেরকে আমরা 3 দিন অথবা 4 দিন পরে রিমুভ করে দেবো। আমরা মূলত ধরুন আমরা 5,000 মানুষকে ফলো করলাম কিন্তু আমাদের মাত্র 500 পিপল আমাদের ফলো করলো, সেই ধরনের ফেসবুক সেই ধরনের ইনস্টাগ্রাম প্রোফাইল আমাদের কোনো কাজে আসবে না। সেজন্য আমরা আগে আমাদের ফলোয়ার বেশি রাখবো কিন্তু ফলোয়িংয়ে আমরা খুব কম পরিমাণে রাখবো। যদি আমাদের 500 ফলোয়িং হয় অর্থাৎ আমরা 500 জনকে ফলো করি, যদি তারা 500 জন আমাদের ফলো ব্যাক করে তাহলে দেখবেন যে আমাদের প্রোফাইলটা অনেকের কাছে বিশ্বস্ত হবে এবং তারা আমাদের প্রোফাইলে যে ধরনের অফারগুলো আমরা প্রমোট করবো সে ধরনের ব্যাপারে আমরা তাদের রেসপন্স পাবো। তার আগে আমাদের আরেকটি বিষয় জানা দরকার যে আমরা যে ছবিগুলো আমরা আপলোড দিব সেই ছবিগুলো যেন আমাদের প্রফেশনাল হয়, সেজন্য আমরা যদি একটা গিফট কার্ডের অফার নিয়ে কাজ করি সেজন্য আমরা যেন গিফট কার্ডের অফার রিলেটেড একটা সুন্দর ছবি আমরা দিতে পারি, সেই ব্যাপারেও আমরা দেখবো। চলুন আগে আমরা দেখি কীভাবে আমরা একটা প্রফেশনালভাবে একটা ছবি এডিট করব। সেজন্য আমরা একটি ওয়েবসাইটে যাব, সে ওয়েবসাইটটা আমরা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেই ওয়েবসাইটে যেতে পারবেন। এবং আমরা বলে দিচ্ছি কোন ওয়েবসাইট, আমরা
ক্যানভা লিখে সার্চ করব। ক্যানভা লিখে প্রথমে আমাদের যে ওয়েবসাইটটা আসলো সেই ওয়েবসাইটে আমরা যাব। দেখুন এখানে ক্যানভাতে আমাদের একটা ওয়েবসাইটে শো করতেছে, এখান থেকে আমরা মূলত আমাদের যে ইনস্টাগ্রামের জন্য ছবি আপলোড দেবো সেটা আমরা এখান থেকে তৈরি করবো। এখানে লগ ইন অপশন আছে, এখানে ফ্রি লগ ইন করা যায় এবং ফ্রি সাইন আপ করা যায়। প্রথমে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে আমাদের এখানে গুগল দিয়েও আমরা সাইন আপ করতে পারবো এবং ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারবো এবং সাইন আপ উইথ ইমেল, ইমেল দিয়েও আমরা সাইন আপ করতে পারবো। আমরা প্রথমে গুগল দিয়ে আমরা সাইন আপ করি। আমাদের এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, সেটা দিয়ে আমরা লগ ইন করলাম। দেখুন এখানে হচ্ছে আমরা প্রথমে স্টুডেন্ট সিলেক্ট করে নিলাম, স্টেপ বাই আমরা স্কিপ করলাম। দেখুন এটাই মূলত আমাদের সেই ওয়েবসাইটে, এখান থেকে আমরা সব কিছু তৈরি করতে পারবো। আমরা ফেসবুকের জন্য বিভিন্ন ছবি বানাতে পারবো, ফেসবুক পোস্টের জন্য, ইনস্টাগ্রাম পোস্টের জন্য, তারপর পোস্টারের জন্য, এ ধরনের লোগোর জন্য আমরা এখান থেকে লোগো মেক করতে পারি খুব সহজে। এখান থেকে প্রেজেন্টেশন তৈরি করতে পারি স্লাইড আকারে এবং ভিডিও তৈরি করতে পারি। এখানে অনেক অপশন দেওয়া আছে, কিছু কিছু পেজ আছে, কিছু কিছু আমাদের হচ্ছে ফ্রি আছে। এখান থেকে আমরা দেখবো ইনস্টাগ্রামের জন্য আমরা কীভাবে একটা, দেখুন এখানে ইনস্টাগ্রাম পোস্ট নামে একটা অপশন আছে, সেটাতে আমরা ক্লিক করলাম। দেখুন ইনস্টাগ্রামের জন্য এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে। আমরা যদি বিউটি প্রোডাক্ট রিলেটেড করি তাহলে দেখুন এখানে একটা মেয়ের ছবি আছে, এটা আমরা ইউজ করতে পারি। এখানে ধরুন আমরা একটা ফ্রুট অথবা বিভিন্ন খাবার নিয়ে যদি আমরা পোস্ট করতে চাই এখানে পোস্ট করতে পারি। এখানে আমরা দেখুন এখানে একটা পোস্ট আছে, এখানে মূলত বিভিন্ন লেখা লিখতে পারবে, এখানে আমরা সুন্দর করে লিখতে পারবো। দেখুন এখানে একটা আছে, এগুলো মূলত ফ্রি, যে আপনি এর যখন ধরবেন তখন যদি এখানে ফ্রি লেখা ওঠে তাহলে এটা ফ্রি। দেখুন এখানে কিন্তু ফ্রি লেখা নেই, অর্থাৎ এটা পেজ। এখানে একটা ওয়াটার মার্ক থাকবে, ওয়াটার মার্কটা রিমুভ করার জন্য এখানে মূলত আমাদের পেজ করতে হবে। আমরা মূলত একটা ফ্রি একটা পেজ নেই। দেখুন এখানে একটা ফ্রি পেজ সিলেক্ট করলাম, দেখুন পেজটা অনেক আকর্ষণীয় আছে। দেন এখানে আমরা অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে কিছু একটা ছোট করে লিখবো। এখানে আমি সবার উপরে লিখতে পারি অ্যামাজন গিফট কার্ড। দেখুন এখানে অ্যামাজন গিফট কার্ডটা লিখলাম, অথবা আপনি ফ্রি অ্যামাজন গিফট কার্ডও লিখতে পারেন, ফ্রি অ্যামাজন গিফট কার্ড লিখতে পারেন। দেন এখানে আপনি এখানে ছবিও অ্যাড করতে পারেন। দেখুন এখানে আমি অ্যামাজন গিফট কার্ডের একটা ছবি নিচ্ছি। দেন আমরা ইমেজে চলে যাবো অ্যামাজন গিফট কার্ড লিখে। দেন এখানে দেখুন এখানে বিভিন্ন রেজুলেশনের ছবি আছে, আমরা একটা হাই রেজুলেশনের ছবি নেবো, সেজন্য আমরা টুলসে যাবো। টুলসে যে সাইজে যে একটা লার্জ সিলেক্ট করবো তাহলে আমাদের একটা ভালো রেজুলেশনের ছবি দেবে। দেন এখান থেকে আমরা ওপেন নিউ ট্যাবে একটা ছবি অন করলাম, দেন আমরা এটা সেভ করবো আমাদের ডেস্কটপে। ডেস্কটপে আমরা একটা ছবি অ্যাড করলাম, দেন আমরা এই ছবিটা আমাদের এখানে আপলোড করব। এখানে আপলোডে ক্লিক করলেই আমাদের যে ছবিটা আমরা ডাউনলোড করলাম সেটা দেখাবে, সেটা আমরা ওপেন করব। দেখুন এখানে আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে আমরা মূলত আমাদের যে ইনস্টাগ্রামের জন্য একটা পোস্ট সিলেক্ট করতে সেখানে দিতে পারবো। এটা আপলোড হয়ে গেলেই ইনস্টাগ্রামে ছবি মার্কেটিং যে সবচেয়ে বেশি হয়ে থাকে সেজন্য আমরা ছবিটা ইউজ করবো। আবার ছোটো ছোটো অ্যামাজন রিলেটেড বিভিন্ন ভিডিও আছে সেটা ইউজ করবো, দেন আমরা এখান থেকে ভালোভাবে মার্কেটিং করবো। দেখুন এখানে আমাদের ছবিটা শো করবে, দেন আমরা এখানে ছবিটা আমরা নিলাম, ছবিটা বিভিন্ন সাইজে করে নিতে পারবো, আমরা একটা ছোটো সাইজ করে নিলাম। দেন এখানে আমাদের অ্যামাজন সম্পর্কে আমরা কিছু লিখবো, এখানে অ্যামাজন সম্পর্কে কিছু লেখার জন্য আমরা অ্যামাজনে কিছু লিখে নেব। এখান থেকে আমরা সুন্দরভাবে একটা amazon.com বক্স গিফট কার্ড, নো নিড ওয়াপ স্পেশাল গিফট, জাস্ট আমরা এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে কপি করব, কপি করে আমাদের এখানে হচ্ছে আমরা পেস্ট করলাম।
দেখুন, এখানে একটা অ্যামাজনে গিফট কার্ড সম্পর্কে একটা আমরা কথা বললাম, অ্যামাজন গিফট কার্ডে সুন্দরভাবে একটি পেজ তৈরি করলাম, এখানে অ্যামাজন সম্পর্কে বিস্তারিত আমরা দিলাম। দেন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করে জেপিজি ফাইল অথবা পিএনজি ফাইল, আমরা পিএনজি ফাইলটা ডাউনলোড করলাম। দেন এখানে আবার দিলে ডাউনলোড অপশনে গেলে আমরা এখানে সিলেক্ট করে নেব জেপিজি ফাইল। দেন আমরা ডাউনলোড করে নিলাম। দেন আমরা আমাদের এই ছবিটা ইনস্টাগ্রামে আপলোড করবো। ইনস্টাগ্রামে আপলোড করার জন্য আমাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে। এক্সটেনশনে যে আমরা শেয়ার ইয়ার ফার্স্ট ফটো, এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করে আমাদের যে ছবিটা সেটা আমরা দিলাম। দেন আমরা নেক্সটে ক্লিক করব। দেন এখানে ক্যাপশন ইউজ করবো। ক্যাপশনে আমরা সব সময় আমাদের হচ্ছে আমরা অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবো, যেন এই হ্যাশট্যাগটা লিখে কেউ সার্চ দিলে আমাদের পোস্টটা সবার আগে দেখায়। দেখুন এখানে আমরা বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করলাম। হ্যাশট্যাগটা ইনস্টাগ্রামের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ হ্যাশট্যাগের কেউ যদি এখন অ্যামাজন লিখে সার্চ করে তাহলে আমাদের পোস্টে সবার উপরে দেখাবে। দেন আমরা অ্যামাজন সম্পর্কে কিছু লেখা যা কপি করছিলাম সেটা আমরা পেস্ট করলাম, পেস্ট করে আমরা শেয়ার দিয়ে দিব। দেখুন এখানে আমাদের অলরেডি একটা পোস্ট হয়ে গেল। দেখুন এখন যদি আমরা রিলোড দিই আমাদের কম্পিউটারে, দেখুন এখানে এক ওয়ান পোস্ট, এখানে কেউ যদি ক্লিক করে এখানে কেউ কমেন্ট করতে পারে, কমেন্টে আবার আপনি লিঙ্ক দিতে পারেন। এখন হচ্ছে হচ্ছে আপনার মূলত ইনস্টাগ্রাম থেকে আপনার প্রোফাইলে যখন নিয়ে আসবেন তখন আপনার ওয়েবসাইট সম্পর্কে এখানে বিস্তারিত যখন লিখবেন, এমন সবাইকে আপনার ট্রাফিককে এমনভাবে জানাবেন যেন আপনার প্রোফাইলে এসে আপনার যে লিঙ্কটা আছে সেটাতে যায়। এবং আপনি এখানে বিভিন্ন লিঙ্ক ইউজ করতে পারেন, ইনস্টাগ্রামে সরাসরি লিঙ্ক প্রমোট করা যায় না ফেসবুকের মতোই, সেজন্য বিভিন্নভাবে ওয়ে অবলম্বন করে আপনাকে লিঙ্কগুলো প্রমোট করতে হবে। কিন্তু ইনস্টাগ্রামে সহজে আপনি আপনার মেসেজের মাধ্যমে যে আপনাকে ফলো করবে তাকে আপনি মেসেজ করে করে তাকে অফারগুলো প্রমোট করতে পারেন। হিউজ পরিমাণে যেহেতু ট্রাফিক থাকে আপনি তাকে দেখবেন যে সে কোন দেশের ট্রাফিক। তারপরে ট্রাফিক বলতে মূলত বোঝায় যে মানুষ, অর্থাৎ আমরা আপনি যে কাজ করতেছেন সে তার উপর ট্রাফিক, কিন্তু আপনি মার্কেটার হিসেবে কাজ করবেন। আর ট্রাফিক হচ্ছে যে অফারটা নেবে তারাই ট্রাফিক। অনেকে জানতে চাচ্ছেন যে লিড কীভাবে হয়। লিড বলতে মূলত বোঝায় যে আপনি অফারটা আপনি সবার কাছে দিচ্ছেন, সে অফারটা যেন সবাই যে যখন যে কমপ্লিট করবে, অর্থাৎ জিমেলের একটা অফার নিয়ে কাজ করতেছেন তখন যদি আপনার লিঙ্কে যে সে জিমেল সাবমিট করে তখন লিডে কনভার্সন হয়। এটাই মূলত একে লিডে কনভার্সন হয়। দেখুন এভাবে আমরা আমাদের প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে পারি। আমরা প্রতিদিন নিয়মিত হচ্ছে একটা দুইটা করে পোস্ট দেবো, এইভাবে সুন্দর করে সাজিয়ে আকর্ষণীয়ভাবে সুন্দর করে সাজিয়ে আমরা পোস্ট দেবো, যেন আমাদের প্রোফাইলটা অনেকের কাছে পছন্দ হয় এবং সে আপনাকে ফলো করে। এবং ফলো যত ফলো করবে তত আপনার প্রোফাইলটা অনেক ট্রাস্টেড হবে এবং তত আপনি আপনার অফারগুলো প্রমোট করতে পারবেন। দেন আমরা এখানে এখন দেখবো যে কীভাবে আমরা টার্গেট পিপলগুলো আমাদের হচ্ছে ওয়েবসাইটে নিয়ে আসবো। দেখুন আমরা এখানে সার্চ দিব অ্যামাজন লিখে। আমরা যখনই সার্চ দিব অথবা হ্যাশট্যাগ ইউজ করতে বলবো তখনই আমরা অবশ্যই আমাদের হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবো, তাহলে আমাদের যে অ্যামাজন রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে তারাই আসবে। দেখুন অ্যামাজন রিলেটেড এখানে একজনের পোস্ট দেখাচ্ছে, আমি শুধু অ্যামাজন লিখে সার্চ দিই। দেখুন এটা মূলত অ্যামাজনের একটি সাইট, এটা মানে অফিসিয়াল সাইট অ্যামাজনের। এখানে হচ্ছে আমরা টার্গেট পিপল কিভাবে খুঁজে বের করবো সেটা আমরা দেখি। দেখুন এখানে অ্যামাজন বিভিন্ন ধরনের পোস্ট দিছে, দেখুন এখানে কত সুন্দরভাবে তারা আমরা যেভাবে ছবিগুলো সাজালাম সেভাবে মূলত তারা বিভিন্নভাবে পোস্ট করছে। এভাবে আমরা মূলত অ্যামাজনের হচ্ছে আমাদের পেজটা সাজাবো, তাদের নিজেদের একটা ওয়েবসাইট দিয়ে দিছে, এটাই মূলত এভাবে মূলত আমরা একটা মার্কেটিং করে থাকবো।
যেহেতু আমরা গিফট কার্ডের অফারগুলো প্রমোট করার চেষ্টা করবো, সেহেতু আমরা এখানে যাই, অ্যামাজন গিফট কার্ড লিখলাম, লিখে সার্চ দিলাম। দেন এখানে বিভিন্ন মানুষের পোস্ট আছে, এখানে এগুলো মূলত বিভিন্ন মানুষের পোস্ট। দেখুন এখানে আমরা যেভাবে একটি পোস্ট করলাম সেভাবে মূলত একজন পোস্ট করেছে, এভাবে বিভিন্ন আকর্ষণীয়ভাবে পোস্ট করেছে। দেখুন এখানে আমরা ক্লিক করবো, এই ছবিটাতে আমরা যাব, এটা মূলত একটি ভিডিও। দেখুন এটা মূলত একটা অ্যানিমেশন টাইপের একটা ভিডিও। এখানে এই যে জেসিকাস নামে একজন এই ভিডিওটা আপলোড করেছেন, এখানে আরেকজন, আমি আরেকটা পোস্ট দেখি। দেখুন এখানে হচ্ছে আই বট অ্যাপ নামে একজন এই ছবিটা পোস্ট করছে, এখানে দেখুন 198 জন এই যে ছবিটা লাইক করছে, অর্থাৎ 198 জন মানুষ কিন্তু এই অ্যামাজন রিলেটেড ইন্টারেস্টের জন্য তারা মূলত এখানে লাইক করেছে। সেজন্য আমরা মূলত এদেরকে ফলো করব, যেন আমাদের এখানে ফলো ব্যাক করে তারা। মূলত এইভাবে আমরা টার্গেট পিপলগুলো আমাদের খুঁজে বের করবো। এখানে আমরা যে যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই সে সে ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা এখানে সার্চ করে দেবো, এবং সে রিলেটেড যারা ইন্টারেস্টেড। দেখুন এখানে যখন আমরা এই ছবিটা দেখলাম, এখানে 8 লাইক, অর্থাৎ এখানে খুব কম পরিমাণ লাইক, কিন্তু এই 8 জন মানুষই মূলত আমাদের এই অ্যামাজন নিয়ে ইন্টারেস্ট, সেজন্য এই ছবিগুলো তারা লাইক করেছে। এভাবে আমরা যারা মানে অ্যামাজন রিলেটেড যারা হচ্ছে পছন্দ করে তাদেরকে আমরা খুঁজে বের করবো। দেন আমরা দেখবো যে কিভাবে আমরা, দেখুন এখানে অ্যামাজন এখানে 1393 জন মানুষ এটা লাইক দিছে। দেন আমরা এভাবে একজন একজন করে ফলো না করে আমরা যখন কম্পিউটার ইউজ করবো তখন আমরা একটা এক্সটেনশন অ্যাড করে নিতে পারি। মোর টুলসে যে এক্সটেনশনে ক্লিক করলাম, দেন একটা এক্সটেনশন আমরা অ্যাড করবো। এখানে কি এক্সটেনশন আমরা অ্যাড করলাম, দেন আর কি কি এক্সটেনশন আছে আমরা দেখি। ইনস্টাগ্রাম অটো ফলোয়ার লিখে আমরা সার্চ দিব, দেন এখানে অটো ফলোয়ার যে এক্সটেনশনটা আসবে সেটা আমরা অ্যাড করে নিলাম। আমরা এখানে একটা ইনস্টাগ্রাম অটো ফলোয়ার যেটা আসলো সেটা আমরা অ্যাড করে নিলাম। দেন আমরা ইনস্টাগ্রামে চলে যাব, ইনস্টাগ্রামে যাওয়ার পরে আমরা এটা যে এক্সটেনশন সেটাতে ক্লিক করলাম। এখানে দেখুন ফলো আছে, আনফলো আছে, লাইক আছে, আনলাইক আছে। আপনি যদি দেখুন এখানে যদি আপনি লাইক বাটনে ক্লিক করেন, আমরা হোম পেজে যাই, হোম পেজে যে দেখা যাবে যে আমরা কোনগুলো লাইক, এখন যদি আমরা লাইক বাটনে ক্লিক করি, আমাদের এখানে যে পোস্টগুলো থাকবে সবগুলো পোস্টেই আমরা লাইক, আমাদের প্রোফাইল থেকে লাইক হবে। দেন আমরা এখানে ফলো করতে পারি, দেখুন এখানে যেহেতু আমাদের হচ্ছে লাইক করছে 1 লাখ প্রায়, দেখুন এখানে লাইক আমাদের চালু হয়ে গেছে। দেন আমরা এখানে ফলো করার জন্য ফলোতে ক্লিক করলাম, আমাদের এখানে আস্তে আস্তে দেখুন এখানে আমরা লাইক দিই নাই কিন্তু এখানে লাইক হয়ে যাচ্ছে অটো। এটাই মূলত আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে ফ্রি একটা ক্লিকের মাধ্যমে অথবা একটা ক্লিকের মাধ্যমে বিভিন্ন মানুষকে ফলো করতে পারি। দেখুন এখানে অটোমেটিক আস্তে আস্তে বাড়তে থাকবে লাইক,
এভাবে আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারি। ইনস্টাগ্রামে মার্কেটিং এর জন্য মূলত আমাদের প্রথমে একটা প্রোফাইল সাজাতে হবে এবং একটি ভালো মানের প্রোফাইল বানাতে হবে। তারপরে দেন আমরা আস্তে আস্তে তাদেরকে মেসেজের মাধ্যমে অথবা বিভিন্ন কমেন্টে আমরা আমাদের লিঙ্কটা প্রমোট করতে পারি। ফেসবুকে যেমন কেউ এক লিঙ্ক দিলে আমাদের নোটিফিকেশান আসে, ঠিক সেইভাবে আমরা এখানে কমেন্টে মার্কেটিং করতে পারি। এভাবে আমরা মূলত আমাদের ইনস্টাগ্রামে মার্কেটিং করে থাকবো, আর এইভাবে আমরা আমাদের টার্গেট পিপলগুলো খুঁজে বের করবো। অবশ্যই আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা স্টেপ বাই স্টেপ চেষ্টা করুন, হয়তো 15 থেকে 20 দিন লাগবে আপনার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল সাজাতে, একটা ভালো মানের ফলোয়ার আনতে। এভাবে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করে নিন, আর এখান থেকে মার্কেটিং করতে থাকুন এবং টার্গেট পিপলকে আপনি ফলো করুন এবং ফলো ব্যাক যেন সে ফলো ব্যাক করে। এভাবে আপনি সুন্দরভাবে প্রতিদিন নতুন নতুন পোস্ট করবেন অ্যামাজন রিলেটেড, এভাবে আপনার প্রোফাইলটি পপুলার করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই আমরা পরবর্তী ক্লাসে আপনাদের জন্য আকর্ষণীয় ভালো কিছু নিয়ে আসবো, যেন সিপে মার্কেটিং থেকে আপনারা খুব সহজে সাকসেস হতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।